نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم. وقال الله تعالى لقد جاءكم رسول من أنفسهم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. মোর মাননীয় সাবস্ক্রাইবার সকল, মাননীয় দর্শক সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আর ফজল করম যে আল্লাহ তাআলা আমলক এই পৃথিবীর বুকুত মানুষ হিসাবে সৃষ্টি করি দুনিয়ার প্রেরণ করেছে, আর আল্লাহ তাআলা আপনাক আর মোক মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ার বুকুত প্রেরণ করেছে, যে আল্লাহ তাআলা যে আজিম নবী, যে আজিম রসুল, মহামর্যাদাশীল, মর্যাদাবান, মহাসম্মানিত, প্রশংসিত রসুল, সম্মানিত রসুলের উম্মত হিসাবে দুনিয়ার পঠাইছে, তার কারণে আমি আটাই আল্লাহর শুক্রিয়া করা উচিত। দোস্ত বুজুর্গ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলাই যেতিয়া পৃথিবী ধ্বংস করে দিব, আর আখেরাতর যেদিনাখন কায়ামত কায়েম করিব, আর হাসরের ময়দানত যেসকলে আল্লাহর নবীর ফালৰ পৰা সিফারিশ গ্রহণ করিব বিচাৰে, তেওঁলোকক আল্লাহ তাআলাই আল্লাহর নবীর জৰিয়তে এনেকুৱা কিছুমান সৰু সৰু আমল বতাই থৈ গৈছে, যি আমলৰ ওপৰত আপুনি আৰু মই যদি সেইবোৰ কৰি যাওঁ তেতিয়াহ'লে অতি সহজেই আপোনাৰ আৰু মোৰ জান্নাতত যোৱাৰ, জীৱনটো সফল হোৱাৰ আল্লাহ তাবাৰক ওয়া তাআলাই সহজ কৰি দিব। তো এটা মুসলিম শরীফের একটা হাদিসত আইছে, আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল
ثم صلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه عشرا ثم صلوا ثم صلوا الله لي الوسيلة فإنها منزلة في الجنة لا ينبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سأل لي فمن سأل للوسيلة جنة عليه الشفاعة. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করে, যেতিয়া তোমালোকে আজানৰ আওয়াজ শুনিবলৈ পোৱা তেতিয়া মুয়াজ্জিনে যি কয় তাকে কোৱা, অর্থাৎ মুয়াজ্জিনৰ আজানৰ লগে লগে সেই শব্দকেইটাক তোমালোকে আওৰোৱা, তাৰপিছত তোমালোকে হুজুৰে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওপৰত দুৰুদ পাঠ কৰা। কেন কিয়নো যিয়ে মোৰ ওপৰত দুৰুদ পাঠ কৰিব আল্লাহ পাকে তেওঁৰ ওপৰত 10 বাৰ দুৰুদ পঠাব, তাৰপিছত আল্লাহৰ দৰবাৰত মোৰ কাৰণে মকামে অছিলাৰ দোৱা কৰা। এই মকামে অছিলাটো হ'ল জান্নাতৰ এটা এনেকুৱা বিশেষ স্থানৰ নাম, আল্লাহ পাকে এজন ব্যক্তি এজন বান্দাৰ বাহিৰে সেই জেগাত সেই ঠাইডোখৰৰ অধিকাৰী কাকো বনোৱা নাই, মাত্ৰ এজনেই অধিকাৰী হ'ব। মই আশা কৰোঁ সেই বান্দা একমাত্ৰ ময়েই হওঁ। হুজুৰে পাক ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লাম কৈ আছে, যি ব্যক্তি মোৰ কাৰণে ওচিলাৰ দোৱা কৰিব মই তেওঁৰ কাৰণে সুপারিশ, মোর উপরত তেওঁর সুপারিশ জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আন একটা রেওয়ায়েত আইছে, তার কারণে মোর উপরত সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বুখারী শরীফের হাদিসত বর্ণিত আছে, যে ব্যক্তি আজান শুনি দোয়া পড়িব اللهم رب هذه الدعوة والصلاة القائمة آت محمد المحمد الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته وارزق ما شفاءته يوم القيامة تيور قرني مور سفريش واجب ہوئی جائے حضرت ابو درداء رضی اللہ تعالی عنہ میں فرمائے اذان اور آواز سنی لے شیان حضور پاک صلی اللہ علیہ وسلم بولی پرسیل اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة صلى الله على محمد وآتيه صلى الله يوم القيامة حضور پاک صلى الله عليه وسلم عيد و ايمان زوري پرسيل دي وسرور مانوكيني هنا پايسيل হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করে, তোমালোকে যেতিয়া মোৰ ওপৰত দুৰুদ পঢ়িবা তেতিয়া মোৰ কাৰণে অছিলাৰ প্ৰাৰ্থনা কৰিবা। কোনোবাই সুধিলে, ইয়া ৰাসূলুল্লাহ, অছিলা কি বস্তু? হুজুৰে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তৰ দিলে, সেয়া বেহেস্তৰ স্থানসমূহৰ ভিতৰত এটা স্থান, আৰু সেই স্থানটো মাত্ৰ এজন ব্যক্তিৰ ভাগ্যত জুটিব। মই আশা কৰোঁ সেই ব্যক্তি একমাত্ৰ ময়েই হ'ম। অচিৰাৰ অভিধানিক অৰ্থ হ'ল যাৰ দ্বাৰা কোনো ৰজা বাদশাহৰ দৰবাৰৰ নৈকট্য হাসিল কৰা যায়। কিন্তু
ইয়াত সুউচ্চ মৰ্তবাক কোৱা হৈছে। কোৰআনে শ্বৰীফত উল্লেখ আহিছে, এটা আয়াত আছে, ৱাত্তাকু ইলাইহিল ৱাছিলা। মুফাছিৰিনসকলে এই আয়াতত দুটি অৰ্থ প্ৰকাশ কৰিছে। প্ৰথম অৰ্থটো হ'ল যি মই অলপতে আলোচনা কৰিলোঁ, আৰু দ্বিতীয় অৰ্থটো হ'ল হজৰত ইবনে আব্বাছ মুজাহিদ আতা ৰহমতুল্লাহে সমৰ্থন কৰিছে। অইন অৰ্থত হজৰত কাতাদাৰ মতে সেই বস্তু আল্লাহক ৰাজী, যি বস্তুৱে আল্লাহক ৰাজী কৰিব পাৰে, যাৰ দ্বাৰাই আল্লাহৰ নৈকট্য লাভ কৰা যায়। আল্লামা ৱাহাবি বগবী এবং জমখাসরির মতে ওসিলা সেই বস্তু বা আমলক কোয়া হয় যার দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়। এই অর্থে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মারফত ওসিলা হাসিল করার ভিতরটু সামিল। আল্লামা জাজারি হাসনে হাসিন গ্রন্থত লিখেছে, মান ইয়াতাওয়াসসালা ইলাল্লাহি বিআমবিয়াহি ওয়া সালিহিনা মিন ইবাদিহি, অর্থাৎ ওসিলা হাসিল করিবর কারণে আল্লাহর ওসরত তেওর বান্দাসকলর দ্বারা, অর্থাৎ নেক বান্দাসকলর দ্বারা দোয়া করা। হাদিসে পাকত আই যে ফজিলত শব্দর দ্বারা সেই উচ্চ মর্যাদা বুঝায় যার দ্বারা গোটেই মখলুকাতর ভিতর আটাইতকৈ সুউচ্চ আসন অথবা অন্য কোনো মর্যাদাও হব পারে, আর সেইটো হল মকামে মাহমুদ। আশা আইয়া বা আশাকা রাব্বুকা মকামাম মাহমুদা, আশা করা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তেখেতর প্রভুই মকামে মাহমুদত পৌঁছাব। ওলামাসকলে মকামে মাহমুদর কেবাটাও অর্থ প্রকাশ করেছে। ওলামাসকলে মকামে মাহমুদর কেবাটাও অর্থ প্রকাশ করেছে। কোনো কোনো ওলামার মতে ইয়ার অর্থ হল লেওয়া এল হাম, অর্থাৎ প্রশংসার ঝান্ডা পতাকা। আৰু কিছুমানে কৈছেও সেয়া হ'ল আল্লাহ বা কৰ্তৃক তেওঁক কিয়ামতৰ দিনাখন আৰশৰ আৰশে আজিমৰ ওপৰত বহোৱা অথবা কুৰ্চিৰ ওপৰত বহোৱা স্থান দিয়া। আৰু কিছুমানৰ মতে তাৰ অৰ্থ হ'ল শেফাত, কিয়নো সমস্ত মখলুক সেই ঠাইত হুজুৰৰ প্ৰশংসা কৰিব। আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হাফিজ ইবনে হাজ্জার আসকালানিয়ে এই কেইটা রেওয়ায়তৰ মাজত কোনো পার্থক্য নাই, কিয়নো সম্ভাবনা আছে আরশে আজিম আৰু কুরসিত বহা সফাতৰ কুরসিত বহাই সফাত করার অনুমতি দিব পাৰে। আৰু তার পিছত তেখেতৰ হাতত প্ৰশংসাৰ পতাকা আল্লাহবাকে দান কৰিব, লেৱা ইলহাম যিখন প্ৰশংসাৰ পতাকা। তাৰপিছত হুজুৰে পাক ছাল্লাল্লাহু আলাইহি ছাল্লামৰ কাৰণে সাক্ষী দান কৰিব। গতিকে যি ব্যক্তিয়ে সাতটা জুমালৈকে প্ৰত্যেক জুমাৰ দিনাখন সাতবাৰকৈ এই দুৰুদ শ্বৰীফ পঢ়িব, যিটো দুৰুদ শ্বৰীফে তেওঁৰ কাৰণে, যিটো দুৰুদ শ্বৰীফ পঢ়িলে বা যিটো আমল কৰিলে আল্লাহ নবী ছাল্লাল্লাহু আলাইহি ছাল্লামৰ কাৰণে, সেইজন ব্যক্তিৰ সুপাৰিশ ৱাজিব হৈ যাব। তো দুৰুদ শ্বৰীফটো হ'ল এইটোৱেই যে আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সলাতান তাকুনু লাকা রিজান রিজাউ ওয়ালি হাক্কিহি আদা ওয়া আতিহি ওয়া আতিহিল ওয়াসিলাতা ওয়াল মাকাম আল মাহমুদ আল্লাযী ওয়া'আদতা ওয়াজিহি আন্না মা হুয়া আহলু
وأجزه عنا من أبدل ما جزيت نبيا عن أمتي وصلى الله وصل على جميع إخوانه من النبيين والصالحين يا أرحم الراحمين এই দুরুদ শরীফটো সাতটা জুমালৈকে যিজন ব্যক্তিয়ে সাতবারকৈ আমল করিব সাতবারকৈ তেওঁৰ কাৰণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ছাল্লামৰ সিফাৰিচ ওয়াজিব হৈ যাব। ইবনুল মুস্তাহির নামৰ জনৈক বুজুৰ্গে লিখিছে, যি ব্যক্তিয়ে বিচাৰে যে আল্লাহ পাকৰ এনেকুৱা প্ৰশংসা কৰিব যিয়ে জমিন আৰু আসমানৰ জিন ইনচান আৰু ফিৰিস্তাই কোনেও আজিলৈকে এই পৰ্যন্ত কৰা নাই, আৰু এনেকুৱা দূৰত পঢ়িব বিচাৰে যে অহা ইতিপূৰ্বে যিমান দূৰত শৰীফ পঢ়া হৈছিল সেই দূৰত শৰীফসমূহৰ ভিতৰত আটাইতকৈ শ্ৰেষ্ঠতৰ, আৰু যদি এনেকুৱা প্ৰাৰ্থনা কৰিব বিচাৰে যি প্ৰাৰ্থনা আজিলৈকে কোনো কৰা নাই তেওঁৰ কাৰণে উত্তম, যে তেওঁ যেন সদায় এইটো কৰে, আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু ফাসাল্লি আলা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু ওয়াফআল বিনা মা আনতা আহলুহু ফাইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মারিফা। আবুল ফজল কওমানি রহমতুল্লাহ আলাইহি কৈছে, জনৈক ব্যক্তিয়ে খোৰাছানৰ পৰা আহি মোৰ ওচৰত বয়ান কৰিলে যে মই মদিনা শৰীফত থকাকালীন সপোন যোগে হুজুৰে পাক ছাল্লাল্লাহু আলাইহি ছাল্লামৰ জিয়াৰত নচিব হ'ল, আৰু হুজুৰে পাক ছাল্লাল্লাহু আলাইহি ছাল্লামে ৰিছাদ কৰিলে, যেতিয়া তুমি হামদানলৈকে যাবা তেতিয়া আবুল ফজল ইবনে জৰীৰক মোৰ ফালৰ পৰা ছালাম ক'বা। মই আৰজ কৰিলোঁ, ইয়া ৰাসূলুল্লাহ, এইটো আপোনাৰ ছালামটো কিয় জনাব লাগে? হুজুৰ ছাল্লাল্লাহু আলাইহি ছাল্লামে ইৰশাদ কৰিলে যে তেওঁ মোৰ ওপৰত দৈনিক 100 বাৰ বা তাতচেও বেছি এই দুৰুদ পঢ়ে, যিটো দুৰুদ হ'ল আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়ালা আলে মুহাম্মাদিন জাজাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনতা মা হুয়া আহলুহু। গতিকে ইয়াৰ ফজিলত ইমানেই বেছি যে এইটো মাশায়েখে কিরাম সকলের আমলৰ মাজত আছে। যিসকল আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সপোনত চাব বিচাৰে বা তেখেতৰ জিয়াৰত লাভ কৰিব বিচাৰে, তেখেতসকলে এই দুৰুদ শৰীফটো ওপৰত 100 বাৰকৈ আমল কৰিব পাৰে, আৰু এইটো 100 বাৰকৈ দৈনিক পঢ়িব লাগিব। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম।